সিলেটের ক্রিকেট মানে বাড়তি উচ্ছ্বাস উল্লাসে ভরপুর পরিস্থিতি, হোক সেটা আন্তর্জাতিক কিংবা বিপিএল এর কোনো ম্যাচ। ঘরের মাঠে খেলা দেখতে কখনো কার্পণ্য করেন না সিলেটের ক্রীড়ামোদী দর্শকরা, আর সেটি যদি হয় ছুটির দিনে তাহলে তো আর কথাই নেই। ঢাকা পর্বের 8 ম্যাচেও দর্শকদের কম বেশি উপস্থিতি ছিল, তবে সিলেটে বিপিএল এর ম্যাচ করাতেই গ্যালারি এখন হাউসফুল। শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে 2টি ম্যাচ, সেখানে আবারও মাতোয়ারে দেখা গেছে দর্শকের। এদিন জুমার পরপরে মাঠে আসতে থাকেন দর্শকরা, বেলা যত গড়াতে থাকে ততই গ্যালারিতে বাড়তে থাকে দর্শকের সংখ্যা। যদিও দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স এর ম্যাচ ছিল, তারপরও দর্শক সংখ্যা নিহাতি কম ছিল না। ব্যাট বলের লড়াই তারা সমস্বরে উপভোগ করেছেন। দিনের দ্বিতীয় ম্যাচকে ঘিরেও অপেক্ষায় ছিলেন দর্শকরা, কারণ ঘরের মাঠে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে খেলবে সিলেট স্ট্রাইকার্স। সিলেটের দর্শক উপস্থিতি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, সিলেটের মানুষ সবসময় ক্রীড়া প্রেমী, সেটা হোক ফুটবল কিংবা ক্রিকেট। দেশের অন্যান্য মাঠ কিংবা ভেন্যুগুলোতে দর্শক খরা থাকে, সিলেটের মাঠ কখনোই দর্শক খরা থাকে না। এখানে সবসময় মাঠে দর্শকের উপচে পড়া ভিড় দেখা যায়।